হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের বঙ্কিরিক নিউজ ইউটিউব চ্যানেলে। সবে মাত্র ভারত অস্ট্রেলিয়া থেকে আসলো, ভারতীয় দল তারপর নিউজিল্যান্ডের সাথে খেললো। আবার শুরু হচ্ছে 24 ফেব্রুয়ারি থেকে 5টা ওয়ানডে আর 2টো টি-20। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ বলাই যায় এটা। সিরিজে ভারতীয় দল ঘোষণা করলো, বিসিসিআই দেখে নেওয়া যাক কারা রইলেন এই দলে। শিখর ধাওয়ান ভারতের এই বাঁহাতি ওপেনার, বিশ্বকাপেও তিনি ওপেন করবেন। রোহিত শর্মা হিটম্যান ধাওয়ানের সঙ্গে ওপেন করবেন। লোকেশ রাহুল তাকে সিলেক্ট করায় প্রশ্ন উঠতে শুরু হয়েছে, কেন কিভাবে সুযোগ পেল সে। বিরাট কোহলি, অধিনায়ক বিরাট কোহলি ভারতের বর্তমানে সেরা ব্যাটসম্যান, কোহলি দ্য রান মেশিন। ঋষভ পন্ত বর্তমানে বেশ আলোচনায়, ঋষভ পন্ত। আম্বাটি রায়ডু বেশ কিছুদিন থেকে ভারতের দলের নিয়মিত সদস্য। মহেন্দ্র সিং ধোনি মিডল অর্ডার ব্যাটসম্যান, বেশ কিছুদিন থেকে তার ব্যাট থেকে রান আসছে। বিজয় শঙ্কর নিধাস ট্রফির পর বেশ আলোচনার মধ্যেও নিজের প্রতিভায় উঠে আসলো বিজয় শঙ্কর। কেদার যাদব লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান এবং পার্ট টাইম বোলার। হার্দিক পান্ডিয়া বিতর্কের মধ্যেও চলা কিছুদিনের মধ্যে নিউজিল্যান্ডে গিয়ে বল হাতে দিয়ে চমকে দিল পান্ডিয়া ফ্যানদের, সাথে ব্যাটও খারাপ করেনি। কুলদীপ যাদব চায়নাম্যান কুলদীপ চাহালের সঙ্গে আসন্ন সিরিজ সেরা জুটি হয়ে উঠতে পারে। জসপ্রীত বুমরা বর্তমানের একদিনের ম্যাচে নাম্বার ওয়ান বোলার জসপ্রীত বুমরা। যুজবিন্দ্র চাহাল টি-20 আর ওয়ানডেতে একের পর এক চমক দিচ্ছেন যুজবিন্দ্র চাহাল, কুলদীপের সাথে তার ভালোই মিল। মোহাম্মদ সামি বর্তমানে সেরা একদিনের ম্যাচের বোলার, তিনি পেসার হিসাবে দলে থাকবেন। সিদ্ধার্থ কোল প্রথম 2 ওয়ানডে ম্যাচের জন্য শুধুমাত্র রয়েছেন। ভুবনেশ্বর কুমার সুইং মাস্টার ভুবি শেষের 3 ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই স্কোয়াড আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। আর এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এইরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ।